45 টাকা ওয়ানলি টিন পানি কালার এসে টু এসে দেখা যায় কি 100 ভাই 150 টাকা আচ্ছা বলে দেখো টিপটপ ভরে 150 থেকে 180 টাকা বিক্রি করতে হবে আর ওয়াজমা ফিলের জন্য খুব ভালো চলে ওয়ানলি 60 টাকা সেটা ভিজা বিক্রি করতে হবে ওয়াটারপ্রুফ থাকা ওনার কাছে থাকা অবস্থান সমস্যা এটা রিপ্লেসমেন্ট ঠিক করে দেবে ঠিক 75 টাকা বর্তমানে 75 টাকা পড়বে কালার গুলো অনেকগুলো কালার রয়েছে 20 টাকা 120 টাকা বর্তমানে 120 টাকা ভালো এক নাম্বার না ভিজা বিক্রি করতে হবে পানি ঢুকবে না পানি ঢুকবে আচ্ছা 80 টাকা পড়বে আচ্ছা ভালো 130 টাকা চেন চেন সেভেন কালার এই সাতটা কালার হয় লাইটে পিঙ্ক দিলে ও আচ্ছা আচ্ছা সাতটা কালার হবে না সাতটা কালার রাবার প্লাস্টিক নষ্ট হবে না এগুলো এটা রাবার প্লাস্টিক না ভাই জি এগুলো নষ্ট হবে বিজয় পড়তে পারবে যেমন ইচ্ছা না পড়তে পারবে এগুলো নষ্ট হবে একই রেটের মধ্যে অনেকগুলো মডেল আছে হুম হুম এগুলো কেমন দাম ভাই অনলি 150 টাকা এগুলো কেমন ভাই এগুলো আছে 130 টাকা 130 টাকা মুসকান বেল জি সবই 150 টাকা করে 150 টাকা ইজিলি 250 টাকা বিক্রি করা যায় এগুলো আবার গিফটে গুফটের জন্য দেয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে চশমা ঘড়ির আপডেট দাম জানিয়ে দেবো বন্ধুরা আমরা চকবাজার সব বিভিন্ন মার্কেট ঘুরে আপনাদের জন্য কাজ করতেছি বিভিন্ন প্রোডাক্টের আপডেট দামও সন্ধান দিয়ে থাকি আজকের ভিডিওতে আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টের সন্ধান দেওয়ার চেষ্টা করবো সো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজটি ফলো করে রাখেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকে পুরো ভিডিওতে কথা বলবো জহির ভাই আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন জহির ভাই এক কসমেটিক ব্যবসায়ী দর্শক জেলা শহর থেকে এক প্রতিষ্ঠান থেকে মাল নিচ্ছে মনে কোন একটা প্রতিষ্ঠান থেকে মাল নিচ্ছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে মাত্র 2 ডজন বা 3 ডজন 2000-1000 টাকা পুরো নিতে চায় যদি আপনাকে বলে যে প্রোডাক্ট গুলো ওই স্থানে পাঠিয়ে দেন আপনাদের লোক গিয়ে পাঠাতে পারবে হ্যাঁ 1000 টাকা মাল নিলে সে যে দোকানে বলে সেই দোকানে পৌঁছে দিতে পারবে তাৎক্ষণিক পে পৌঁছে দেওয়া যাবে তাৎক্ষণিক পৌঁছে দেওয়া যাবে আমরা এই ব্যবস্থা আপনি 1000 টাকা মাল না এর দেওয়া যাবে এই ব্যবস্থা করবেন কিনা আমি এই মনে হচ্ছে মানে আমার দর্শকের সুবিধার্থে তারা যেন মনে করেন অল্প টাকার মাল নিবে এখন ট্রান্সপোর্টে দেওয়া তো যায় না 2000 টাকার মাল নিলেও 2 ডজন বা 3 ডজন সেক্ষেত্রে এক জায়গায় মাল মনে করেন রেডি হচ্ছে প্যাক করতেছে আপনি সুন্দর করে ঠিকানা পাঠিয়ে দিলে আপনি সুন্দর করে পাঠিয়ে দিলেন এটা করলে কি হবে অনেক ভাইরা উপকৃত হবে আর আমি সেজন্য আপনার কাছে এটা জানতে চাইলাম যে আমার দর্শকরা খুশি হবে যে এই কাজটা করলে পরে ইনশাল্লাহ করবেন আর কিছু ঘড়ি দেখিয়ে দেন সর্বনিম্ন কত টাকা থেকে ঘড়ি শুরু আছে এই ঘড়ির দামটা আগে জানবো পরে চশমার দাম জানবো সর্বনিম্ন শুরু আছে এগুলো আছে 35 টাকা 35 টাকা মানে এটা কিন্তু ভাই গত পূর্বে 35 টাকাই ছিল দাম বাড়ি নাই দাম বাড়ে দাম বাড়ে না আচ্ছা 2023 সালের কিন্তু জহির ভাই প্রথম ভিডিও সবাই লাইক করে দিবেন আশা করি আচ্ছা আছে 45 টাকা ওয়ানলি 45 টাকা মাল্টি কালার তারপরে দেখিয়ে দেন এই দেখুন আছে আশাই আর্মি 50 টাকা 50 টাকা মেটাল এরিয়া করা পিছনে মেটাল আছে এই জন্য আচ্ছা আচ্ছা 50 টাকা পড়বে আচ্ছা তারপরে দেখিয়ে দেন আছে স্কেল ও এটা স্কেল সিস্টেম ছোট বড় যে কোনো বাচ্চাদের এমনি বাড়ি দিলে লেগে যাবে এটা কেমন দাম সিস্টেম ভাই মাত্র 50 টাকা 600 টাকা ডজন আচ্ছা তারপরে লাইটিং ঘড়িটা কেমন অ্যাভেলেবল আছে ভাই হ্যাঁ এগুলো আছে লাইটিং মিউজিক এটা কেমন দাম এটা 100 টাকা 100 টাকা করে বর্তমান দাম 100 টাকা 100 টাকা কালার আছে অনেকগুলো এগুলো কেমন সেল হয়ে থাকে ভাই এগুলো অনেক ভালো চলে এগুলো ইজিলি মনে করেন 150 থেকে 180 টাকা বিক্রি করতে হবে অনায়াসে সবাই নেবে কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে ভাই বিভিন্ন জেলা শহরে ওয়াজ মাহফিলের জন্য অনেকে যে সব মাহফিল এগুলো সব বস্তাবস্তা ঘোরা ভাই ঘড়ি সব দেখেন বেকার ভাইদের জন্য ভাই কেমন সুযোগ সুবিধা রেখেছেন ভাই যারা এরকম আসবে 2000-5000 টাকা পুঁজি নিয়ে অনেক আছে এটাকে আমার কাছে আসছে পড়ালেখা করে পাশাপাশি করতে চায় তাদেরকে আমি ডিরেকশন দিছি যে আপনি যে কোনো অনুষ্ঠানে অকেশন বিভিন্ন মেলা মাহফিল বিভিন্ন মেলা ঠেলা বা যেখানে জনবহুল জায়গার মধ্যে দাঁড়ায় উনি ফ্রাইং করে বিক্রি করতে আসবে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় গুলা বিক্রি আচ্ছা আচ্ছা এইগুলো কিছু যদি নষ্ট বের হয় বা সেগুলো কি চেঞ্জ করার ব্যবস্থা নেই মানে রিপ্লেসমেন্ট ঠিক করে দিব যদি ওনার থাকা ওনার কাছে থাকা অবস্থান সমস্যা এটা রিপ্লেসমেন্ট ঠিক করে দিব ঠিক করে দিবেন আর এগুলো কেমন দাম দিচ্ছেন ভাই 80 টাকা 80 টাকা পিস পড়বে এক পুষের অ্যাপেল 80 টাকা পড়ছে আচ্ছা অনায়াসে 150 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে এরকম আরো কিছু ঘড়ি দেখিয়ে দেবে কম দামের ভিতরে ভালো দামে বিক্রি করতে পারবে মেয়েদের খুবই কারো রাবার আচ্ছা আচ্ছা এগুলো সহজে নষ্ট হবে না
দেখেন এই ঘড়িগুলো দেখেন চমৎকার ঘড়ি কিন্তু কাটিং গ্লাসে কিন্তু কাটিং করা ও এগুলো কেমন দাম ভাই বর্তমান এগুলো 75 টাকা বর্তমান 75 টাকা পড়বে কালার কালার গুলো অনেকগুলো কালার রয়েছে 150 টাকা এগুলো বিক্রি করা সম্ভব ভাই কেউ যদি এরকম বেশি বেশি বস্তা বস্তা নিতে চায় দাম কোয়ান্টিটি বেশি নিলে দাম কম এটা আলোচনার মাধ্যমে দামটা ইনশাআল্লাহ কম হবে আলোচনার সাথে কি আছে আপনারা যখন ব্যবসা করতে আসবেন অনেকেই চাই মার্কেটিং করতে জহির ভাই মনে করেন আপনার কাছ থেকে এগুলো নিয়ে এটা কত বলছিলেন 75 টাকা দিয়ে নিয়ে কি উনারা আবার 90 টাকা পাইকারি বিক্রি করবে পারবে কি এগুলো পারবে 75 নিয়ে 50 টাকা বিক্রি করতে পারে লাভ করতে না হ্যাঁ হ্যাঁ এরকম করে বিক্রি করতে পারলে পর আলহামদুলিল্লাহ তুমি ভালো দামে বিক্রি করতে পারবে অল্প টাকা খুঁজলে সম্ভব এই যে এটা আছে কারেন্ট মালটা খুব ভালো চলে এটা কেমন দাম চলে এটা 120 টাকা 120 টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেখিয়ে দেন আর কিছু পুরা সো বন্ধুরা যখন আপনারা জহির ভাই দোকানে আসবেন তামান্না কসমেটিক্স তামান্না কসমেটিক্স জহির ভাই আপনি ছাড়া থাকবে এই ছোট ভাই থাকবে আর এই ছোট ভাই থাকবে তাই তো আচ্ছা এগুলো কেমন দাম ভাই 110 টাকা 110 টাকা চমৎকার এগুলো 200 টাকা বিক্রি করা কোনো ব্যাপার না ব্যাপার না এগুলো গ্যারান্টি দিতে পারবে জি এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি বিক্রি করতে পারবে কিনা এগুলো ওয়ারেন্টি আছে এগুলো মেশিন ওয়ারেন্টি আছে মেশিন ওয়ারেন্টি আছে অনেক সুন্দর কালেকশন আছে তারপরে ভাই দেখিয়ে দেন তাহলে ভাই আপনি কি 3000 টাকা সর্বনিম্ন দিতে পারবেন সর্বনিম্ন 3000 টাকা দাও 2000 ও চাই দেওয়ার বাস সময় থাকলে দেওয়ার ব্যবস্থা রাখবেন 2000 টাকা দিলে হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট বেশি তোমার পড়বে না মিনিমাম 3000 টাকা নিলে ওনার পড়বে দিতে পারবে ওনার লাভ হবে বুঝতে পারছি আপনারা কি ওয়াটার প্রুফ এগুলো ভিজে বিক্রি করতে পারবে ভাই এটা কিন্তু আমাদের যখন আমরা ছাত্র ছিলাম তখন কিন্তু এগুলি ব্যবহার করতাম এটা কেমন ছিল ভাই দাম 120 টাকা বর্তমানে বর্তমানে 120 টাকা ভালো এক নাম্বারটা এগুলো কি পানি সমস্যা না ভিজে বিক্রি করতে পানি ঢুকবে না পানি ঢুকবে আচ্ছা তারপর সে এর মধ্যে আবার চেনও আছে এটা আছে 130 টাকা ভালো 130 টাকা চেন চেন জি দেখেন 130 টাকা চেন এগুলো ওয়াটারপ্রুফ না ভাই জি ওয়াটারপ্রুফ তারপর আরো কিছু এরকম করে দেখিয়ে দেন ভাই তারপর এগুলো আছে বাচ্চাদের খুব সুন্দর একটা আইটেম মিডিয়াম 10 প্লাস বা 10 এরা নিতে পারবে 150 টাকা 150 টাকা এই টিকটক মাল বলে এটাকে টিকটক ঘড়ি 150 টাকা আর তারপরে কিছু ঘোরা দেখিয়ে দেন ভাই ঘড়ি কালেকশন তো অনেক রয়েছে ভাই কত প্রকারের ঘড়ি আছে আপনার কাছে ভিটা এটার নাম কি বলা হয় ভিটা মাল বলে এটা 7 কালার এই 7টা কালার হয় লাইটে পিঙ্ক দিলে 7টা কালার হবে না 7টা কালার এই যে অটোমেটিকলি হতে থাকবে দেখেন 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 আচ্ছা এগুলো কেমন দাম দিচ্ছেন 100 টাকা 100 টাকা করে পড়বে এগুলো 150 200 বিক্রি করা সম্ভব হই থাকে আচ্ছা তারপরে দেখুন রাবার প্লাস্টিক রাবার প্লাস্টিক নষ্ট হবে না এগুলো এটা রাবার প্লাস্টিক না ভাই জি এগুলো নষ্ট হবে বিজয় পড়তে হবে যেমনি ছামনে পড়তে হবে এগুলো নষ্ট হবে এগুলো কেমন দাম বলছেন 125 টাকা আচ্ছা প্রত্যেকটা ডিজাইন থেকে কয় পিস করে নিতে পারবে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন মিনিমাম 3 পিস প্রত্যেকটা ডিজাইন থেকে জি মিনিমাম 3 পিস প্রত্যেকটা ডিজাইন থেকে 3 পিস করে নিয়ে উনি যা ব্যবসা করতে পারে শুরু করতে পারে আচ্ছা এরকম অনেক আছে কসমেটিক্স এর দোকান যে নতুন ব্যবসা করতে চায় এক কোণায় মনে করেন এই যে এরকম একটা র‍্যাক করে মাল সাজিয়ে বিক্রি করলো মিনিমাম 3 পিস করে নিল এই 10টা ডিজাইন নিলে একটা ভাইল হলো সে মোটামুটি বুঝতে পারবে এগুলো কেমন চলে অবশ্যই নিলে এগুলো ভালো চলবে ভাই দেখেন আমি তো জানি না আমার তো কসমেটিক এর দোকান রয়েছে আমার দর্শক ধরে দেখিয়েছে সারা বছর টুকটাক চলে কিন্তু ঈদের ভিতরে ভাই আমার মিনিমাম 15000 টাকা শুধু ঘড়ি বিক্রি হয় মানে ঈদের ভিতরে আচ্ছা আর কিছু ঘড়ি দেখিয়ে দেন বন্ধুরা দেখেন বন্ধুরা আমরা আপনাদের জন্য কাজ করতেছি বিভিন্ন এখানে অসংখ্য ঘড়ি রয়েছে আপনারা প্রথম পর্যায়ে এসে দেখে দেখে এগুলো কয় পুষে ভাই এডিডাস চার পুষ চার পুষের আচ্ছা এগুলো ভালো চলে এটা কেমন দাম দিচ্ছেন ভাই 80 টাকা 80 টাকা পড়বে আচ্ছা আচ্ছা দেখুন মাত্র 80 টাকা বিক্রি করতে আর দিই আচ্ছা আচ্ছা এগুলো 80 টাকা পিস পড়বে এগুলো ভাই 3 পিস করে নিতে পারবে 3 কি 6 পিস এক ডজন আর যদি কি কোয়ান্টিটি 120 পিস 200 পিস নিতে চান সেক্ষেত্রে দাম কেমন পড়বে ভাই সেক্ষেত্রে এটা আলোচনা সাপেক্ষে উনি আসলে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির সে দাম তো কমবে কোয়ান্টিটির উপরে রেট এগুলো মেয়েদের আধুনিক ঘড়ি কিন্তু দেখেন চমৎকার কিছু ঘড়ি হয়েছে খুব ভালো চলে প্রত্যেকটা কালার দেখে দেখবেন আপনারা কালার গুলো দেখে তাদের উনাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনারা চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দাম কি সব একই ঘড়ি হবে না পার্থক্য রয়েছে ভাই একই রেটের মধ্যে অনেকগুলো মডেল আছে এগুলো কেমন দাম ভাই অনলি 150 টাকা 150 টাকা কেমন সেল করা সম্ভব এগুলো 250 টাকা কেজি বিক্রি করতে হয় আচ্ছা তারপরে দেখেন এরকম মেয়েদের কিন্তু এখানে আসলে প্রত্যেকটা পছন্দ নিয়ে ঘড়ি এসব ঘড়ির নাম কি বলা হয় ভাই বিভিন্ন গিফটে গুপ্তের জন্য দেয় কাগজ দেওয়া রয়েছে
এখন কালার রোজে করা হয় দেখি অনেকগুলো ডিজাইন আছে কালার রোজে সবকি 150 টাকা সবই 130 টাকা সরি 130 টাকা 130 টাকা দেখেন চমৎকার রয়েছে এরকম আরো কিছু কালার দেখিয়ে দেন ওখানে কিন্তু অনেক ঘুরে রয়েছে এখানে আর মডেল আছে এগুলো কেমন ভাই এগুলো আছে 130 টাকা 130 টাকা মুসকান বেল জি ও আচ্ছা আচ্ছা মুসকান বেল একটু ভালো চলে পাথর দাও ভিতরে পাথর দেওয়া রয়েছে আচ্ছা জয়ীর ভাই অনেকেই অনলাইনে ব্যবসা করতেছে অনলাইনে ব্যবসা করার মধ্যে ঘুরে আপনার কাছে কেমন রয়েছে অনলাইনে মোটামুটি অনেক আইটেম আছে যেগুলো আপনি অনলাইনে দাও আছে ওগুলো কেমন দাম ভাই ছেলে পিলেরা দেয় টেন প্লাস সবাই পরে আচ্ছা আচ্ছা তারপরে আর কিছু দেখিয়ে দেন বাচ্চাদের পছন্দের করে কালার আছে যার একটা মডেল আছে 150 টাকা দেখছেন কত এগুলো সবই 150 টাকা করে 150 টাকা ইজিলি 250 টাকা বিক্রি করা যায় এগুলো বাচ্চা শখের জিনিস এগুলো আচ্ছা এগুলো সবই ভাই ব্যাটারি চেঞ্জ করা যাবে না ভাই এগুলো ব্যাটারি শেষ হলে ব্যাটারি চেঞ্জ করলে আবার গাড়ি হয়ে যাবে আচ্ছা ভাই অনেকে সাধারণত আপনার চর বাজারে অন্য অন্য মাল কেনার পরে কিন্তু ঘড়ি কিনতে আসে বন্ধুরা যে সকল ব্যবসায়ী ভাইরা রয়েছেন যারা জেলা শহর থেকে চকবাজারে চকবাজার থেকে মাল ক্রয় করেন অনেকেই কসমেটিক দোকানদারা মাল ক্রয় করেন জহির ভাই মনে করেন আমার এক বড় ভাই বা আমাদের এক কসমেটিক ব্যবসায়ীদের এক কসমেটিক ব্যবসায়ী দর্শক জেলা শহর থেকে এক প্রতিষ্ঠান থেকে মাল নিচ্ছে মনে কোন একটা প্রতিষ্ঠান থেকে মাল নিচ্ছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে মাত্র দুই ডজন বা তিন ডজন 2000-1000 টাকা পুরো নিতে চায় যদি আপনাকে বলে যে প্রোডাক্টগুলো ওই স্থানে পাঠিয়ে দেন আপনাদের লোক গিয়ে কি পাঠাতে পারবে হ্যাঁ 1000 টাকা মাল নিলে সে যে দোকানে বলে সেই দোকানে পৌঁছে দিতে পারবে তাৎক্ষণিক পৌঁছে দেওয়া যাবে তাৎক্ষণিক পৌঁছে দেওয়া যাবে আমরা এই ব্যবস্থা আপনি 1000 টাকা মাল নাই এবার দেওয়া যাবে এই ব্যবস্থা আপনি কোনো চার্জ লাগবে না স্বাস্থ্যের না বিষয়টাতে আপনি করবেন কিনা আমি এই মনে হচ্ছে মানে আমার দর্শকের সুবিধার্থে তারা যেন মনে করেন অল্প টাকার মাল নিবে এখন ট্রান্সপোর্টে দেওয়াতে যায় না 2000 টাকার মাল নিলেও দুই ডর্জন বা তিন ডর্জন সেক্ষেত্রে এক জায়গায় মাল মনে করেন রেডি হচ্ছে প্যাক করতেছে আপনি সুন্দর করে ঠিকানা পাঠিয়ে দিলে আপনি সুন্দর করে পাঠিয়ে দিলেন এটা করলে কি হবে অনেক ভাইরা উপকৃত হবে আর আমি সেজন্য আপনার কাছে এটা জানতে চাইলাম যে আমার দর্শকরা খুশি হবে যে এই কাজটা করলে পরে ইনশাল্লাহ করবেন আর কিছু করে দেখিয়ে দেন ভাই এগুলো আছে এগুলো কেমন দাম ভাই এগুলো আছে 130 টাকা এটা কেমন সুন্দর করে ভাই হ্যাঁ এটা মেশিন পানি কালার এসেট টু এসেট দেখা যায় ক্লিয়ার 130 টাকা জি 130 টাকা আচ্ছা তারপর সেগুলো এগুলো আছে 120 টাকা টিভি টিভি আচ্ছা 120 টাকা টিভি না এগুলো সবই 120 এগুলো 120 টাকা না ভাই এগুলো কত 120 120 টাকা যে যেভাবে টাকা পাঠাইছে ওইভাবে মাল দিছে আর মাল দিয়েছে রেট প্রাইস রিজনেবল যেটা আছে মার্কেট প্রাইস সেটাই দিছে আচ্ছা অর্থাৎ মার্কেটে যে দাম থাকবে যখন যে দাম থাকবে সেই দামটা রাখার চেষ্টা করবে আচ্ছা আচ্ছা তাছাড়া বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক দামি ঘড়িও রয়েছে ভাই দামি কত টাকার ভিতর রয়েছে ঘড়ি ভাই 2000-2500 টাকা পর্যন্ত আছে 2000-2500 টাকার মধ্যে যেগুলো ঘড়ি রয়েছে 1500-1200 সব রেঞ্জের আছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা তামান অপটিক্যালসে বড় বড় দামি দামি ঘড়ি রয়েছে আপনারা আসলে তখন এসে নিতে পারবেন সরাসরি দোকানে এসে ভাইয়ের কাছে বলবেন বা ফোনে ফোনে ফোন করলে পরে পেয়ে যাবেন হ্যাঁ ফোনের মাধ্যমে যদি ফোনের মাধ্যমে নিতে চান নিতে পারবেন ফোনের মাধ্যমে আচ্ছা ধন্যবাদ জহির ভাই পরবর্তী ভিডিওতে এটা প্রথম পর্ব যেহেতু বড় অনেক বড় ভিডিও হয়ে যাবে যার কারণে দ্বিতীয় পর্ব আমরা চশমা এটা দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম